নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 26 জুন 2022 রবিবার যে 5টি স্পেশাল রাশির প্রবল প্রাপ্তি হতে চলেছে সেই 5 রাশি বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতন একটি কথা আমি আবারও বলি, আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে আপনি বুঝুন আমি কি বলতে চাইছি এবং সে ফর্মুলাটা যদি আপনার মিলে তবে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করুন। অর্থাৎ এই যে আকস্মিক প্রাপ্তি বা প্রবল প্রাপ্তি আপনার জন্ম ছকে, জন্ম পত্রিকাতে বা হস্তরেখাতে আছে কি না সেটা আপনি আগে এক্সপার্ট অ্যাস্ট্রোর কাছে দেখিয়ে নিন। দেখুন, প্রত্যেকেরই ছকে কম বেশি কিন্তু থাকে, কারো ছকে গাঢ় যোগ থাকে, কারো ছকে ক্ষীণ যোগ থাকে। যাদের ক্ষেত্রে গাঢ় যোগ আছে, কোন সময় আছে, কোন বছর আছে, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আছে, এটা আগে জেনে নিন, তারপর আপনি আপনার জীবনে কিন্তু অ্যাপ্লাই করুন। এই যে আমি প্রতিদিন যে ভিডিওটি দিয়ে থাকি কি না, এটি হচ্ছে আগামীকাল গরিব থেকে ধনী কারা হতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি বলি। দেখুন, কে না চায় যে আমি ধনশালী হব, আমি প্রচুর অর্থের মালিক হব, প্রত্যেকেরই কিন্তু কম বেশি কিন্তু আশা কিন্তু থাকে, কিন্তু প্রত্যেকের সঙ্গে কি এমন ঘটনা ঘটে? ঘটে না। তাহলে আজকে এই দুনিয়াতে গরিবই আনা থাকতো না, এটা বুঝুন। অর্থাৎ আমি শুধু রাশির কথা বলছি, শুভ টাইম বলছি, টার্গেট নাম্বার বলছি, সেটা শুনে আপনি হয়তো চলে যাচ্ছেন, কিন্তু আপনার এই রাশিগুলোর মধ্যে যে রাশি আমি 5টি রাশির নাম বলবো, এটা কিন্তু লাখো কোটি হাজারো মানুষ কিন্তু আছে। সবারই ক্ষেত্রে কি একই প্রযোজ্য? একই রাশির মানুষ তো গরিব থেকে ধনীশালী ব্যক্তি পর্যন্ত আছে, সবাই কি একই ভাগ্য নিয়ে জন্মেছে? তা কখনোই নয়, কারণ প্রত্যেকেরই কিন্তু ভাগ্য আলাদা। অর্থাৎ এই জায়গাটা বোঝা কিন্তু একান্তই দরকার। আপনি বাধা পাচ্ছেন, আর একজন কাজ করছে সে স্মুথলি এগিয়ে যাচ্ছে, কেন? তার জন্মছকে বাধার জিনিসটা কম আছে, এই বাধাকে অতিক্রম করার জন্য আছে জ্যোতিষশাস্ত্র। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু তুলে ধরতে কিন্তু পারে। যারা আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে চিন্তা করছেন, আমি আবারও বলবো, আপনার নিজস্ব জন্মছক বিচার করুন, জন্মকুণ্ডলী বিচার করুন, হস্তরেখা বিচার করুন, এবং পাশাপাশি রাহু কবচ, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। অনেক কমেন্টস এসছে যে রাহু কবচ কোথায় পাবো, কীভাবে পাবো। এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যাচ্ছে, এখানে আপনারা রাহু কবচ যারা নিতে ইচ্ছুক আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করুন। এবং যারা জন্মপত্রিকা বিচার করানোর ব্যাপারে, জন্মকুণ্ডলী বিচার করানোর ব্যাপারে বা আপনার হস্তরেখা বিচার করানোর ব্যাপারে যারা যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, আমি প্রতিদিন 4টি গ্রহের কথা বলি, রাহু, শুক্র, শনি এবং বুধ। এই 4টি গ্রহ হচ্ছে প্রাপ্তির ক্ষেত্রে কারক গ্রহ, এবং বিশেষ করে আকস্মিক ধন প্রাপ্তির, আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তির যে মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু। রাহু আপনার জন্মপত্রিকাতে কেমন আছে, রাহু নক্ষত্র ডিগ্রি বা কোন ভাবে অবস্থান করছে, এবং আপনাদের ধনভাব, ভাগ্যভাব এবং পঞ্চমভাবের পজিশান কেমন আছে, এগুলো কিন্তু স্থূল বিচার করলে কিন্তু হবে না, সূক্ষ্ম বিচার করা কিন্তু একান্ত দরকার। যদি আপনার বাই বার্থ চার্ট, মানে আপনি যখন জন্মিয়েছিলেন সেক্ষেত্রে যোগ যদি থাকে তাহলে আপনি পাবেন, গাঢ় যোগ যদি থাকে তাহলে তো আরও কিন্তু দুর্দান্ত আপনি কিন্তু পাবেন। অর্থাৎ এই সম্ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। আলোচনায় শুরু করা যাক। 5টা রাশির আপনার টার্গেট নাম্বার, শুভ সময়। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে কি বলুন তো,
আপনার রাশি অনেকেই জানেন না, অনেকেই কমেন্টস এসে হোয়াটসঅ্যাপে এসে আমি রাশি জানি না, আমাকে এরকম রাশি আমি জানি। দেখুন, রাশিটা নির্ণয় করা কিন্তু একান্তই দরকার। শুধুমাত্র আন্দাজে ঢিল মারলে কিন্তু হবে না, অর্থাৎ হাওয়াতে কথা বললে হবে না। আপনার অ্যাকচুয়ালি রাশিটা কি সেটা একান্ত দেখা দরকার, এবং আপনার রাহুর প্লেসমেন্টটা আপনার দেখা দরকার। রাহু কবচটা আপনার পরিধান করুন রাহুকে স্ট্রং এবং মজবুত করার জন্য। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। অর্থাৎ এই সময়ের মধ্যে যে পাঁচটি রাশির আগামীকাল প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি কিন্তু আলোচনা করতে চলেছি। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6। শুভ সময় সকাল 9:15 থেকে 11:45 পর্যন্ত। আগামীকাল দুর্দান্ত যোগ আছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যোগ কিন্তু আপনার কপালকে কিন্তু খুলে দিতে পারে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 3। শুভ সময় সকাল 11:19 থেকে 1:14 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। শুভ সময় সকাল 10:21 থেকে 12:54 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5, এবং আপনাদের শুভ সময় সকাল 9:11 থেকে আপনার 1:02 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সব শেষ এবং অন্তিম রাশি, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 3। শুভ সময় 8:54 থেকে 11:04 পর্যন্ত। অর্থাৎ এই যে আগামীকাল রবিবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির আমি সম্পূর্ণ বিশ্লেষণটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম। এবং এই সময়ের মধ্যে আপনারা কিন্তু বিশেষ করে টাইমটা মেনটেন করুন এবং টার্গেট নাম্বারটা মেনটেন করুন। তবে আমি যে পাঁচ রাশির কথা বলছি, যদি ভিডিও দেখে প্রত্যেকেই পাবেন তা নয়, যাদের ক্ষেত্রে প্রবল যোগ থাকবে তারা অবশ্যই পাবেন। ভিডিওটি এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।